김장웅 রহমাতুল্লাহ আলাইহি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন নাকি হ্যাঁ কিম জং উন কিম জং উন জেরাম সুল কাটছে সব জবাব দে কিম জং উন তোরে কিম জং উনের সাথে গরুরে দুই দিনে সাজরায় না সাজরানো কইরি কি দুড়িয়ে দুড়িয়ে করি দর দর দিয়ে বাদ ওই কিম জং উনের সাথে সাজরাবে তোরে তোর সুলি আর সুলির সাথে মিশছে সুলটা মানে মুহাম্মদি চুল তাহলে সুলের মধ্যে তোমার আখিরাতের খ্যাত সুন্দর করে সুন্নতি চুল রাখবা আল্লাহর কসম 100 শহীদের সওয়াব পাইবা নেসাব করো 100 শহীদের সওয়াব বিরাজ করো করো দৈনন্দিন পাঁচ বেলা নেসাব করো এমনি তুমি বিরাজ করো সমস্যা নাই পাঁচ ওয়াক্ত নামাজে বিরাজ করো নেসাব করো সুন্নতি চুল কাটো দাড়ি করা সুন্নতি রাখো ও যুবক দাড়ি রাখার ভিতরে সম্মান পাইবা আল্লাহর রহমতে কোনো অসুবিধা নাই তুমি যদি দাড়ি রাখো আল্লাহর রহমতে বিয়ে করতে যায় তুমি এক নম্বর মাল পাবা আর যদি দাড়ি কাটো তাহলে সেকেন্ড হ্যান্ড মাল পাওয়ার সম্ভাবনা আছে সাবধান সতর্ক হয়ে যাও ভালো করে খেয়াল রাখবা এই বয়সে দাড়ি রাখলে 100 শহীদের সওয়াব পাইবা আরে বুড়ো কালে তো দাড়ি না রাখলে ভালো দেয় না তাই দাইটি রায় আল্লাহ যদি মানিয়ে নাই সুন্নতি মানিয়ে নিতে পারে নেবেও তা ঠিক কিন্তু ওই বয়সের দাড়ির চাইতে যুবক বয়সের দাড়ির দাম অনেক বেশি এসময় তোমাকে চাকরির চিন্তে এসময় তোমাকে দাড়ি রাখলে বারা বিভিন্ন প্রকারে ক্রিটিসাইজ করে যুবক দাড়ি রাখছে তার বাপে ছেলে রেখে তোর কি দাড়ি দেওয়ার বয়স হয়েছে ওর মা ও রেখে ভাই তোর মা ভাই তো না বলে তুই কেন বুড়ো হয়ে গেলি ওর বাপ বলে না বলে গেছে দাড়ি রাখি নাই না বলে যুবক স্বামী দাড়ি রাখছে স্ত্রীতি স্বামী রেখে ভাই তোমার আমার বল চাচার মতো দেয়া যাচ্ছে এই বল চাচার মতো দেয়া যাচ্ছে স্বামী তাকে দাড়ি রাখা সম্ভব আর দাড়ি রাখলে অফিসে মুক্তি দেয় না দাড়ি রাখলে চাকরি হয় না এই মুহূর্তে দাড়ি রাখবো 100 শহীদের সওয়াব পাইবা মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি আখিরাতের কাজ চাষ করবা অল্প চাষে বেশি নাকি মহিলাদের ইনকাম সোর্স আরো ভালো মহিলাদের ইনকাম সোর্স আরো ভালো জায়গায় বইছে ইনকাম করবে স্বামীর জুতো জোড়া সুজা করে দেবে সাত বড়ি স্বর্ণদান করার সব খেলা দেখছে স্বামীর মুখে কমলা লেবুর একটা দানা মুখে উঠে দেবে সাত বড়ি স্বর্ণদান করার সব স্বামী ঘরে যে বসবে ফ্যানের সুইচটা চালায় দেবে সাত বড়ি স্বর্ণদান করার সব তাই বলে ফুস পয়সা শীতির সুমা না শীতির সুমা গোসল রিয়েছে বইছে ফ্যানের সুইচটা চালায় সুমা সুমা বুঝতে শীতকালে কম্বল ঢাকায় জড়াই দিলে সাত করে স্বর্ণদান করা সব গরমকালে ফ্যান চালাই দিলে সাত করে স্বর্ণদান করা সব স্বামীর বিছানাটা পরিষ্কার করে দিলে সাত করে স্বর্ণদান করা সব স্বামীরে কোনোভাবে খুশি করে দিতে পারলে তার আমল্লামে সাত করে স্বর্ণদান করা সব প্রতি হাত লাহাবো আবার দাম না ওর জন্য জান্নাতের দুইটা দরজা খুলিয়া যায় আল্লাহ এই পুরুষ মানুষ তো বাইরে গেলে জয় যাবে লাই বাজারে গেছে কিনে কি রেজালি গিয়ে সাথে মারামারি লেগে গেছে তিন জালে ধরে ঠাইসে ধরে কি লেইছে পিটাইছে কায়দা দিয়ে মুখ খান বেজার হয়ে গেছে দিয়েছে বাড়ি আসার পরে বড় দায়িত্ব কি বউ জিজ্ঞেস কর কি ব্যাপার মুখ বেজার কেন কয় না কয় কি হয়েছে কি কয় জালিগের সাথে একটা ঝামেলা হয়েছে আস্তাগফিরুল্লাহ পুরুষ মানুষ জালিগের সাথে ঝামেলা হয়েছে তাই কি ভাবে কোন কোন জালি আপনি বলেন আমার সাতটা ভাই আমি এখনই অর্ডার দেবো জালিগের হলকম ধরে বাড়ি নিয়ে আসবে আর আপনি বেজার হয়ে বসে থাকবেন বসেন ও জালিয়ে গিয়ে 100 আমি কালকে আমার ভাইকে দিয়ে নেবো আগামী হাটে দেখায় ছেড়ে দেবো বসেন সুন্দর করে বসে পিঠটা ডলে টলে দিয়ে টিয়ে কাপড় চোপড় পরিষ্কার পাল্টাই পুল্টাই দিয়ে মুখাত পর ধোয়াইয়া সোনো ক্রিম মাখাই দিয়ে এরপরে বসে বসে খাইজুনি পিরিতির আলাপ গল্প স্বল্প করতে করতে বগলের মধ্যে হাত দিয়ে কেতুকুতু দিয়ে শুশুরি দিয়ে আশাই দিছে বুড়োরে বগলে দিয়ে কেতুকুতু দিয়েছে আইসি দিছে বুড়ো কাজ তুমি এত কুয়ারা আজও বলতে পারলে না সেই কুটি কেলে পাঁচ দেমি আইজো করো আল্লাহ কয় কুটি কেলে পাঁচ দেমি যদিও করে ওই বুড়ির আমল নামা এই তোমারে হাসাই দেওয়ার সাথে সাথে সাত বড়ি স্বর্ণ আল্লাহর রাস্তায় ফকিরদের মধ্যে দান করে দিয়েছে অবতারে দিয়ে দিয়েছে খুদি হাত না হওয়ার জন্য স্ত্রীর দায়িত্ব স্বামীকে খুশি রাখা আমার আতিরে সলাত কমসা وصامت شارها وأطاعت بالها وعلى
সনদ ফরজাহ সাতটি কাজ করবা তোমার জন্য জান্নাতের একটা দরজা খোলা এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ দুই নম্বরে রমজানের রোজা তিন নম্বরে স্বামীকে খুশি রাখা চার নম্বরে নিজের সতীত্ব রক্ষা করা সাতটি কাজ করবা তোমার জন্য জান্নাতের দরজা খোলা মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি আখিরাতের কে চাষ করবা অল্প চাষে বেশি ফসল পাইয়া যাইবা ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব আর দুনিয়া খেত চাষ করবা দেব না তা না দুনিয়া নিয়ে কামড়াকামি করবা চাইবা যা দেব সামান্য তবে আখেরাত তুমি শূন্য আখেরাতে তুমি কিছুই পাবে না আবার আখেরাতের কাজ চাষ করলে আখেরাত তো পাবাই পাবা দুনিয়া দেব না তা না আল্লাহ নবী বলেন মান হাফাজা আলা সালাত আকরামাকুল্লাহ বিকামসি গিসাল যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওরে পাঁচটা পুরস্কার দেওয়া হয় চারটি হলো মরার পরে একটা দুনিয়ায় সেইটা হলো দুনিয়ায় রুজির অভাব থাকে না রমজানের রোজা রাখবি বান্দা আখেরাতে আল্লাহর কাছে নেকি পাবি আল্লাহ সমস্ত রোজাদারের মুখে উঠে খানা খাওয়াবে কোন সুবহানাল্লাহ দুনিয়ায় ইউজাদু ফি গিরিস্কুল মুমিন একেবারে সত্য কথা বললে আমার সাথে সাক্ষী দিবেন ইনশাআল্লাহ এমনি দিনে যে পরিমাণ খাই রমজানে বেশি খাই না কম খাই রমজানের খানা এই সময় থেকে মানসম্মত বেশি বিশেষ করে ইফতারির সময় ধনী গরিব যাই হোক স্বাভাবিক খানার চাইতে একটু উন্নত ইফতারির ব্যবস্থা করে কি করে না রিজিক বেড়ে যায় তিন নম্বরে হজ করা আল্লাহ নবী বলে হজ যে মাবরুরের প্রতিদান একমাত্র জান্নাত যে ব্যক্তির হজ কবুল হবে ওরে জান্নাত ছাড়া আর কিছু দিলে তার পুরস্কার হবে না এটা হলো হজের প্রতিদান তবে যে ব্যক্তি হজ করবে হজ করে আসার পরে মরা পর্যন্ত ওই লোকটাকে আল্লাহ তাআলা দুনিয়ায় অভাব দেবে না মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফিল হারসি আখিরাতের কাজ চাষ করবি আখিরাত তো ভরপুর দেবই দেব এর দ্বারা দুনিয়া দেব না তা না দুনিয়াও দেব জাকাত দাও জাকাতের দ্বারা প্রতিদান জান্নাতে তুমি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এর সাথে নবী আলাইহিস সালামের সাথে জান্নাতে যাইবা এ হলো জাকাতের প্রতিদান এবার জাকাতের প্রতিদান দুনিয়ায় আছে আজ জাকাত ইউমিল মাল জাকাত দিলে মাল বাড়ে জাকাত দিলে মাল বাড়ে দানে ধন বাড়ে বলেন দানে কথা কয় না দানে কথা কয় না তাই বক্সে যে জমাটা আছে বিনে জন্য কবো না দানে ধান বাড়ে দানে ধান বাড়ে দানে ধান বাড়ে দান করলে টাকা বাড়ে দান করলে সম্পদ বাড়ে বিশ্বাস না করে দিয়ে দেখেন বিশ্বাস না হয় দিয়ে দেখেন ইনশাআল্লাহ দান করার সময় করে দিন টাকার দিক তাকাবেন না ময়দানে শেষ রাত্রে যারা রেগুলার তাহাজ্জুদ করে তাদের সাথে আপনি বিনা হিসাবে বেসতে চলে যাবেন من كان يريد حرص الآخرة نزل له في حرصه لا يكلف الله نفسا إلا وسعها أي أقول ده كورا جابنا جابه جابه আগামী বছর এতে করবেন না ইনশাআল্লাহ আগামী বছর আজকে তো হয়ে গেছে কালকে থেকে করা যাবে ইনশাআল্লাহ দেখি একটু কারা কারা নিয়ত করছেন গণহারে নিয়তের দরকার নাই সত্যি ইখলাসের সাথে নিয়ত করেন আমি ঈশার নামাজের পরে দুই রাকাত তাহাজ্জুদ পড়বো পড়বো ইনশাআল্লাহ বিনা হিসাবে বেসতে চলে যাব এত সহজ বেসতে যা তা বলার মতো না আমরা কঠিন বানাই নিছি বলেন এ দাড়ি রাখতে কষ্ট না কাটতে কষ্ট রাখতে কষ্ট কাটতে কষ্ট রাখছি তো রাখা হয়ে গেছে আর ঝামেলা আছে নাকি কাটতে কষ্ট আর যদি আপনি সেসরা পার্টি হন নাফিকরে পয়সা দিয়ে অভ্যাস না থাকে যাইয়ে দেখেন বেলেট কারে পায় কেমন ভাবে টানতিছে খরাক খরাক শব্দ হচ্ছে চামড়া সুলি যার মতো মুখ কি হরিস কি বেলেট ধরছে পাঁচটা হাই এসছে ভালো বেলেট ওই বেলেট দিয়ে আগে তিনজনের দাড়ি কাটছে পরে দুই তিনজনের বগল সাফ করি তারপর ধরছে শান্তি করে তাহলে রাখতি আরাম কাটতি কষ্ট ঠিক না প্রত্যেকটা নেকির মধ্যে খুঁজে দেখেন নেকির কাজ করতে আরাম গুনার কাজ করতে কঠিন ঠিক না বিবাহ করে স্ত্রী নিয়ে ঘর সংসার করা কত নিরাপদ কত শান্তি জিনা করতে যেয়ে দেখছো দুশ্চিন্তার শেষ নাই আর ধরা খালি তো জুতোর বাড়ি খাওয়া মুখস্থ বাড়ি ঠিক না দুধ খাওয়া কেউ কিছু কবে না তুমি কাজা খাও এবা খাও মদ খাও ধরা পড়লি বারা পুলিশি মোড়ন দিয়ে নিয়ে যাবে জেলখানায় হালালের মধ্যে কত শান্তি কত আরাম কত নিরাপত্তা এই যে যে পোশাক পরছি দেন ডিলা ডালা সুতি দিবা সব বস্তি দিবা বসব চেয়ারে নিচে উপরে যে জায়গা দেবেন কোনো সমস্যা নাই আর তুমি যে দোনালা টাইট পারছো অবৈ যে তো বসিয়েই পেশাব করা যায় না জায়গায় দাঁড়িয়ে সে বাগান স্প্রে করো পায়খানা করতে গেলে পুরো ন্যাং চাইয়ে বসা লাগবে না তো ওই এখানে পেঁচ বেঁধে যায়
নিচে বসতে দিন বারে চশমা একবারে রে মারে একবারে না মুড়া কর পারি না মুসরাতি হয় তাহলে কত অশান্তি তার মধ্যে কেন যাবা এ ডিলা ডিলা ভাই জামা মাসা মাজায় আড়াইয়া জঙ্গি ভেঙ্গে কিছু করা লাগে না টের পাওয়া যায় না লুঙ্গি লুঙ্গির মতো ডিলে ডালা কত আরাম কিডা কি করে আমার কিচ্ছু আসে না আমার গামছা আমার সাথে থাকবে ও প্রেসিডেন্ট ভবনে গেছি তাও আমার গামছা সাথে হাসতেছে গজের গামছা যে দেবার কত তাই জানেন এক জায়গা গেছি অজু বানানোর পরে গামছা একখান দিয়েছে মুখ মুস্তি মুখ মুসার পরে দিয়ে আমার বড়ি মুখ কিলিম হয়ে গেছে কিটা জন্য পাকা এতখানি মাহাই চুইছে নাক মুছে তাই আমার মুখ বড়ি মুখ আর গামছার স্বভাবই হলো দড়িয়ে আগে মুস্তি গেলে এর মধ্যে ফাতা মাহাই চুইছে আমি ডলি মুখ কিলিম এই জন্য আমি পরের গামছা ব্যবহার করি না এ কি কথা আমার শান্তি যাতে আছে কথা কন না কেন মুখ মুসা যাবে শীতলে কানে বান্ধা যাবে বিশেষ যায় নামাজ মানে নামাজ পড়া যাবে সব কাজে চলবে আবার এইটা আমার শান্তি আমার কাছে পোশাকের শান্তি সুন্নতের মধ্যে পোশাকের শান্তি সুন্নতের মধ্যে খাবার শান্তি সুন্নতের মধ্যে শোয়ার শান্তি সুন্নতের মধ্যে সামাজিক শান্তি সুন্নতের মধ্যে ঠিক কি না এক একটা সুন্নতের বিনিময়ে 100 শহীদের সব পাওয়া যায় কল সুবহানাল্লাহ গত বছর আসছি দেখে গেছি যত ঢোকে বছর এসে আরো সুন্দর পাইছি বাথরুমগুলো বড় সুন্দর হয়েছে খুবই লেটেস্ট হয়েছে ওর মধ্যে বসে বাথরুম করতে মনে স্যার অনেক জায়গা আছে যে নাক কি কাপড়দের নাক সিবে দূরে আর তো বাথরুম কি হয়ে গেছে পিরাই জায়গা তো বইর বাসা বাঁধিয়ে দিতেছে বই বই পাখি ছিলেন বাবুই পাখির বাসা দেখছেন না পেশাবখানায় বাবুই পাশে পাখা বাসা পাইতে পাইতে দিচ্ছে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতে হবে সিটে না হেলে লাগবে আরো পেশাব টেশাব করি ওর মধ্যে বিড়ির ভাষা তুই আসে তাতে যে করে ফুটো ছেলে সব ফুটো গেছে বন্ধ হয়ে যায় এরপরে মারিয়ে দিলি বার আসে ডাইরেক্ট নাকে লাগে পেশাব করবেন বসে দাঁড়ায় পেশাব করলে মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীদের মতামত এক নম্বরে চোখের পাওয়ার ক্ষতি হয় দুই নম্বরে গনোরিয়া হয় তিন নম্বরে কিডনির ক্ষতি চার নম্বরে যৌন পাওয়ার সেক্স পাওয়ার কমে যায় দাঁড়িয়ে পেশাব করার ভিতরে কয় ক্ষতি এই জন্য আমার নবী বলে লা তাবুলু কায়মা দাঁড়ায় পেশাব করিস না বসে পেশাব করো প্রত্যেকটা সুন্নতের মধ্যে শান্তি ঠিক না আল্লাহ পাক আমাদের আমল করে তৌফিক দান করে বলে না আমিন আল্লাহ এই মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন নাকি আছেন আছেন এখানে আপনি জাকাতের টাকা দেবেন গ্রাম্য পাবলিকরে দেবেন আমি জানি বহুত বহুতকে বহুত মহিলারা জাকাতের টাকা কালেকশন করে নিয়ে তাদের ব্যারাকের কিস্তি দেয় সমিতির কিস্তি দেয় সুদিয়ে টাকা পরিশোধ করতেছে আপনার কাছ থেকে হালাল টাকা নিয়ে বহুত মহিলা তারা জাকাতের টাকা গোছাই গাছাই নিয়ে তাই দিয়ে সুদের পর লাগাইয়া কামাই করে খাচ্ছে আর আপনার দানের টাকা মাদ্রাসায় দিলে তারপর যদি এক ফুট টাইলস বানায় তারপর বসে কোরআন শরীফ পড়বে আপনার টাকা খাইয়ে তারা কোরআন শরীফ পড়বে আমাদের এই যে টঙ্গী কোটালীপাড়া বাড়ি তো কোটালীপাড়াতে এদিক দেখ আছে কোটালীপাড়া কাজী কোন দিক আমি তো আমার কাছে ঠেকতেছে এই দিক রে দক্ষিণ মনে আছে এদিক দক্ষিণ এই কাজী ফিরোজ রশিদ সাহেব ঢাকা পাঁচ আসনের এমপি উনার মাদ্রাসা আছে এই পদ্মা সেতু পার হওয়ার সময় একদিন ফেরিতে একসাথে পারসি কেবিনে বসছি উনি বলতেছে হুজুর আমি আপনার বয়ান শুনি আমি কাজে আমি আপনার একটা বয়ান আমি বিশাল ভক্ত হয়ে গেছি এই হাসানুল হক ইনু আহমদ শফি সাহেব হুজুরকে কইছিল তেতুল হুজুর কলা জবাব দিয়েছিল কাজী ফিরোজ রশিদ মাননীয় স্পিকার সম্ভবত এমপি মহোদয় জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দায় যায়নি মাদ্রাসার আলেম তালবিল সম্পর্কে তার জানা পরিমাণ অভিজ্ঞতা নাই শেষ রাত্রি তালবে আলিমরে উঠে আল্লাহর কোরআন পড়ে তাহাজ্জুদ পড়ে সকালবেলা তারা বিনুরি পোলাও পায় না তারা ঘি মাখন পায় না তারা সর্বি কলা পায় না ডিম আন্ডা পায় না পান্থা বাচ্চাটি কাঁচা মরিচদের মুখে দিয়ে আল্লাহর কোরআন পড়তে বসে যায় আর তাদের নাম তেতুল হুজুর আমি বিশ্ববিদ্যালয় পর্যন্ত যত ছাত্র আছে সমস্ত ছাত্র রক্ত পরীক্ষা করেন প্রত্যেক 1000 ছাত্রের ভিতরে 500 ছেলের রক্তের ভিতরে ইয়াবা গাজা ফেনসিডিল হিরোইনের গন্ধ পাওয়া যায় আমার সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসার ছাত্র রক্ত পরীক্ষা করবেন একটা ছেলের রক্তের ভিতরে এই জাতীয় দুর্গন্ধ আসবে না আলেমদের সম্পর্কে কটুক্তি করেন উনি ওনাকে ফিরে আবার মাদ্রাসার মক্তবে ভর্তি করা উচিত উনি বলেন হুজুর আমি একটা মাদ্রাসা করছি আমার বাড়ির টাইলস 120 টাকা ফিট আমার মাদ্রাসার টাইলস 172 টাকা ফিট দিছি কারণ আমার টাইলসের পর বসে আমরা কয়ভাবে এটা নানান কিছু করব
আর এই টাইলসির মাদ্রাসার টাইলসির পর বসে ওরা কোরআন শরীফ পড়বে কেন আমার পাবলিক টাইলসিতে আল্লাহর কোরআনের টাইলস কম দামি হবে আমি বেশি দামি টাইলস দিয়ে করছি খোদার কসম যদি আমি মিথ্যে কথা বলিনি যেভাবে বলছি আমি সেইভাবে শুনেছি আমার মাদ্রাসার ছাত্রদেরকে আমি বাসায় খাই 65 টাকা কেজি চাউল আমার ছাত্রদেরকে দিই আমি 70 টাকা দামের চাউল কারণ আমরা চাইল খাইয়া এই চাউল খাই আমরা দুনিয়ার আকাম কোকাম করে বেড়াই ইবাদত বন্দেগি করতে পারি না আর ওরা চাউল খেয়ে কোরআন পড়বে তো যেই চাউল খেয়ে কোরআন পড়বে সেই চাউলের দাম আমার বাসার চাউলের চেয়ে কেন কম দাম হবে কত সমাজদার মানুষ আওয়ামী লীগ পাক্কা আওয়ামী লীগ ঢাকা পাঁচ আসনের এমপি পাঁচ আসনের আমরিক এই মানুষটা এত এরকম ভালো মানুষ আল্লাহর দুনিয়া আছে কথা তাহলে আমি ভালো খাবার এদের মন্দ দেবে হবে না আমার সিদ্ধান্ত থাকতে হবে যে আমার টাকা আল্লাহর দিনের কাজে লাগুক আমার টাকা দিয়ে জাকাত আমার টাকা দিয়ে বেরাকের কিস্তি আমার টাকা দিয়ে গ্রামীণ ব্যাংকের কিস্তি আর আমার টাকা দিয়ে আশার কিস্তি দেবে আমার টাকা সুদির পর লাগাবে আমার টাকা দিয়ে প্যান্ট শার্ট টাইকোট কিনে পড়বে আমার টাকা দিয়ে বিড়ি সিগারেট কিনে খাবে তার চাইতে আমার টাকা দিয়ে আল্লাহর কোরআন পড়ুক আমার টাকা দিয়ে আল্লাহর কোরআনের ঘর হবে জীবনভরের সিদ্ধান্ত এরকম রাখবেন কথা বলেন ঠিক কি ঠিক না প্রত্যেকের মেধাটা এরকম হবে আর একটা জিনিস আমি বলি বাবা অনেকে আছে আপনারা মাঝে মাঝে দোয়া মোনাজাতের জন্য মিলাদ টিলাদ দেন জিলাপি কিনে দেন এই নাস্তা সিন্নি সালাদ কিনে দেন এগুলো ভালো খারাপ না আমি মন্দ বলছি তা না কিন্তু আপনি একটু বোঝেন ওগুলোর মেয়াদ কতদিন ওগুলোর মেয়াদ কতটুক খাইয়ে দাইয়ে বাড়ি যাই একটা ডেক সারতে যে দেরি এরপরে আর জীবনও মনে হবে না পরে শুক্রবারে যদি হয়েছে ভালো খাবার তো আসে আগের ডাতে নিয়ে সমালোচনা করে আইজও দেহ আইজও দেশে আর সেদিনও দেশ হলো হয়ে গেলে দোয়া মোনাজাত শেষ ঠিক কিনা আর সেই কয়টা টাকা দিয়ে এই জায়গায় একখান টিন কিনে দেন এ সমালোচনা করার কেউ নেই থাকবে যতদিন নেকি অতদিন আমার লক্ষ লক্ষ টাকা আমার মাদ্রাসায় খরচ আল্লাহর রহমত আমার সব পাকা নিয়ত যে বাপের নামে মিলাদ দিতে কয় টাকা লাগে আমার বাপের নামে সারা ইউনিয়ন খাওয়া দিতে পারি বছরে একবার আল্লাহ তাআলা আমার তৌফিক দিয়েছে কিন্তু খাই কি হবে খাইয়ে যে কবে কি যে না ইয়ে ইউনিয়নের সে ওই দি গেলে ইউনিয়নের খাওয়া ভালো হয়েছিল এই কই আমার টাকা গুলাই গুলাই নষ্ট দিয়ে দেবে ইন্নাল ইনসান রব্বিহি লাকানুত আল্লাহ এত দেয় তাই শুকর আদায় করেন আর আমি খাইয়ে শুকর পাবো কবে যে গরু জব হইতেছে না আর জব হইতেছে বুঝলাম না মো বাইসে বাইসে নিজেরা খাইয়ে ফিরিজ বইটে রাই আমাকে একটু আর খাইছে ওই দিয়ে আমার দরকার নেই বিল্ডিং করে দিছি হেফজখানা করে দিছি মসজিদ করে দিছি জীবন করে নেকি আমার আব্বার আমল নামায় যেতে থাকবে আমার আব্বা দুনিয়ার উদ্দেশ্য বাদ দিয়ে আমার আলেম বানাইছে কাজেই বাপের কোনটাই স্থায়ী লাভ আছে আমি সেটা ভালো করে বুঝি আমি সেই জায়গায় কাজ করব কিছু দিলি এগে দেব কিছু দিলি এগে দেব একটা লুঙ্গি কিনে দিছি মাদ্রাসার ছাত্র ও পড়িয়ে কমপক্ষে 6 মাস নামাজ পড়বে একটা জামা কিনে দিছি মাদ্রাসার ছাত্র পড়িয়ে 6 মাস নামাজ পড়বে কারণ কিতাব কিনে দিছি ও পড়ি আলেম হবে ওর ছাত্র হবে তার ছাত্র হবে তার ছাত্র হবে কিয়ামত পর্যন্ত সিলসিলা জারি থাকবে আর আমি সেনতে নেকি পাইতে থাকবো আমি দুনিয়ার সব কিছু ভালো বুঝি কিন্তু এ জায়গা তো প্রশংসা নাই এই লাফালাফি ফালাফালি তো নাই এই জন্য একটু দিতে কম মনে চাই ওর মধ্যে কোনো নেকি নেই তা তো শুরুতেই বলছি প্রশংসার লোভে দান করেছ প্রশংসার লোভে আল্লাহর ওয়াস্তে পকেটে যদি 1000 টাকার নোট থাকে আজকের পকেটে একটু টেনে বের করেন ও কালকে রাখতেই পারবেন না ওই বাজারে খাবে না ডাক্তারে খাবে না পুলিশে খাবে না উকিলি খাবে না কেউ না কেউ দিয়েই দিতে হবে আল্লাহ চাইতেছে আল্লাহ রেকর্ডে টাকা দিয়ে যান পকেটে থাকলে রেডি করেন বিসমিল্লাহ কইয়া আমি কালেকশন কালেকশন পারি না না ডাকে ঢুকে কালেকশন করতে পারি না 1000 টাকার নোট যদি কের কাছে থাকে এর ভিতরে নিশ্চয়ই 100 মানুষের কাছে 1000 টাকার নোট আছে মহব্বতের সাথে আপনি ইসরায়েল যাইয়া ইসরায়েল যে কাফেরের মোকাবেলায় লড়বেন আপনি গলা কাটাই দেবেন এটা পারবেন না আপনি 1000 টাকার নোটে গলা কাটাতে পারতেছেন 1000 টাকার নোটে ফোঁস দিতে পারতেছেন না তাহলে কি করে আপনার গলা কাটাবেন 1000 টাকা 2000 টাকা 5000 টাকা যার যেমন তৌফিক আছে মহাব্বতের সাথে সর্বপ্রথম মুরব্বীরে পাইছি আল্লাহ রহমত আল্লাহ হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানাই দিন সুস্থতার সাথে লম্বা হায়াত দান করুন এই বৃদ্ধকালে হজ করা তৌফিক দান করুন বলেন আমিন আসেন কোন আল্লাহর বান্দা 1000 2000 5000 টাকা দেওয়ার মতো মহাব্বতের সাথে একটু উঠে আসবেন এই যে জায়গা দিয়ে হেঁটে আসবেন ওই জায়গাটা সাক্ষী হয়ে যাবে আর আমরাও সাক্ষী দেবো কেয়ামতের ময়দানে তাকলে একটু উঠে আসেন মহাব্বতের সাথে 1500 1500
1000 টাকার নোট 1000 টাকা 500 টাকা যা এই দুই প্রকার টাকা নিয়ে একটু আগে হেঁটে আসেন এই জায়গাটা আপনার সাক্ষী দেবে এই জমিতে আপনার সাক্ষী দেবে আল্লাহ আমার উপর দিয়ে হেঁটে যে টাকা দিছিল ও যুবক পকেটে টাকা আছে নিশ্চয় তুমি অন্য কোন প্ল্যানে আছো তোমার মতো যুবকরা গাজায় মারি একবারে আগুনতে পোলায় দিচ্ছে তোমার ছোট ভাই বোনের মতো পোলা বানরে পোলায় শেষ করে দিচ্ছে আজকে তোমাদেরকে বাংলার জমিনে কত সুখ শান্তিতে থাকার তৌফিক দিয়েছে তুমি একটু শান্তির মধ্যে থাকিয়া তুমি একটু কম খাও একটু কম ব্যবহার করো মহব্বতের সাথে 1000 টাকা 500 টাকা 200 টাকা 100 টাকা তৌফিক অনুযায়ী কেউ ফিরেবেন না মহব্বতের সাথে একটু দিয়ে যাবেন মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ কি নাম জানো মোহাম্মদ লাল মিয়া সাহেব 1000 টাকা নগদ দিয়েছে আল্লাহ দান কবুল করেন মাশাআল্লাহ যুবক 500 টাকা আল্লাহ দান করুন কি নাম ফয়সাল কি নাম মুরব্বি নামের দরকার নাই মাশাআল্লাহ মুরব্বি 500 টাকা দিয়েছে ফয়সাল 500 টাকা দিয়েছে কি নাম রাজু শেখ 1000 নামের জন্য আজকে কে কোয়ার কায়দা নাই তো নাম তো মেরি দিছে আগেই তারপরে আমি একটু দোয়া করব বলে নাম শুনতেছি এই সময় বলেন সমস্যা নাই আজকে মাইন নাই আল্লাহর রহমতে 200 টাকা কি নাম যাব রমজান 200 টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ দান কবুল করেন হায়াতে তবে বাড়াই দেন সুস্থতার সাথে লম্বা হায়াত দেন হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বাড়াই দেন আল্লাহ কর্মজীবন উজ্জ্বল করে দেন আয়ের মোটা উচ্চ এদের হাতে তৈরি করে দেন মরণের আগে একটা বার মক্কা মদিনা দেখার তৌফিক দান করেন হজে যার নিয়ত থাকলে একটু দিয়ে যান মাশাআল্লাহ এই যার একজন 500 টাকা দিয়েছে আল্লাহ তোমার এক বান্দায় যে 200 টাকা জি আছেন আর কেউ আছেন মহব্বতের সাথে একটু দিয়ে যান الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما আয় রব্বুল আলামিন গভীর রাত পর্যন্ত কান করে শীতের রাত্রে তোমার নেককার বান্দা বান্দিরা ময়দানে বসে আছে মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি আয় আল্লাহ আমার সে বড় গুনাহগার এই মজলিসের মধ্যে কেউ নাই তোমার সামনে আসতে আমি লজ্জা পাই তবুও তোমার দরগা ছাড়া কোনো দরগা নাই আয় আল্লাহ তোমার নেককার বান্দা বান্দিদেরকে সাথে করে নিয়ে এই গভীর রাতে শাহী দরবারে ভিক্ষার দোকান হাত তুলেছি আমাদের জীবনের সমস্ত গুনাহ কথা তুমি এক্ষুনি মাফ করে দাও গুনাহে বে আদদর আবার বাস্তাম হাজার আবার তোবা শেখাস্তাম এলাই গর কদরিয়ায় গুনাহ তুমি দানি অকদ হস্তি গওয়া জেমানদারদ সঙ্গে নসরানিয়া কে হস্তু বে গুনাহ মন গুনাগা আমাকে দেখে রাস্তার কুকুরে পর্যন্ত ঘৃণা করে কুকুরের আমল নামায় গুনা নাই আমার আমল নামা ভরপুর গুনা মেহেরবান আল্লাহ গভীর রাত্রে লাখো কোটি মানুষ ঘুমিয়ে আছে এই ফাঁকে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমরাই মাত্র তোমার কাছে এসেছি আল্লাহ তুমি আমাদেরকে ময়দান থেকে খালি হাতে ফিরাই দিও না আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কত মানুষ কবরে চলে গেছে অনেকের আব্বা চলে গেছে অনেকের মা চলে গেছে আর আল্লাহ অনেক পুরুষ আছে যার মহব্বতের স্ত্রীটা দুনিয়ায় নাই চলে গেছে স্বামী তাই স্ত্রীর পক্ষে হাত তুলেছে বহুত মহিলা তার মহব্বতের স্বামী কবরে চলে গেছে স্বামীর পক্ষে হাত তুলেছে ও মালিক আমাদের হাতগুলো তুমি কবুল করে নাও আমাদের সমস্ত মরহুম মর্দাগানদেরকে তুমি মাফ করে দাও কবর আজাব এক্ষুনি বন্ধ করে দাও সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো আয় আল্লাহ শিরিক ও কুফর মুক্ত ঈমান দান করো ঈমানের মধ্যে ভেজাল হয়ে গেছে আল্লাহ খালেস পিওর ঈমান আমাদেরকে দান করো বেদাত মুক্ত সুন্নতি আমলের পাবন্দি করার তৌফিক দাও আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী আরো অনেক রোগীরা দোয়া চেয়েছে সব রোগীদেরকে শেফা দাও সুস্থ করে দাও
দুনিয়ার ডাক্তার ফেল করতে পারে আল্লাহ তোমার ঔষধ লাগে না অপারেশন লাগে না ইনজেকশন লাগে না তুমি শুধু কোন বললে বান্দা সুস্থ হইয়া যায় ও আল্লাহ সব রোগীদেরকে তুমি সুস্থ করে দাও ছোট বাচ্চার অভিভাবক আব্বা মা আল্লাহ ক্লান্ত হয়ে গেছে চিকিৎসা করতে করতে অর্থশূন্য হয়ে গেছে মানুষের কাছে দুইটা পয়সাও চাইলো আয় আল্লাহ তার কি রোগ তুমি জানো আমরা জানি না মালিক আমাদের এই সামান্য টাকায় তার কিছুই হবে না তুমি তারে তাড়াতাড়ি সুস্থ করে দাও আয় আল্লাহ ছোট বাচ্চাকে সুস্থ করে দাও এই মাদ্রাসার যেই শিক্ষক ইন্তেকাল করেছেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করো আয় আল্লাহ তার গুনাহ খাতা সব মাফ করে দাও তার স্ত্রীকে সবরে জামিল দান করো তার কচিয়েছি এতিম বাচ্চাটার অভিভাবক তুমি হয়ে যাও আয় আল্লাহ বাচ্চাটার দায় দায়িত্ব তোমার হাতে নিয়ে নাও আমরা তারে কি দিয়ে খুশি করব কি দিয়ে সাহায্য করব আমাদের কি বা আছে আল্লাহ সবই তোমার কাছে তুমি তারে খুশি করে দাও তুমি তাকে বড় করে দাও তার মায়ের কলিজা ঠান্ডা করে দাও আয় আল্লাহ মরহুমের আব্বা মা ভাই বোন যারা আছে সবাইকে সবরে জামিল দাও এই মাদ্রাসা খানা তা কিয়ামত কবুল করে নাও মোহতামিম সাহেব এবং শিক্ষক মন্ডলী যারা আছে ছাত্র শিক্ষক সকলকে তুমি কবুল করে নাও স্থানীয় জনগণ এক টাকা থেকে হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে সাহায্য করেছে দেশি বিদেশি প্রবাসী ভাইরা সাহায্য করে সকলের দান তুমি কবুল করে নাও সকলের দানের হাত আরো মোটা করে দাও সব দানকারীদেরকে হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও যাতে তারা তোমার দিনের কাজে বেশি সাহায্য করতে পারে তৌফিক দাও অনেক বিদেশি ছেলে পেলে এই গ্রামের এই এলাকার বিদেশে তাকে মাদ্রাসায় টাকা দেয় তাদের বিদেশি জীবনকে তুমি উন্নত করে দাও তাদের হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও আয় আল্লাহ আমাদের সকলকে মরণের আগে একটা বার হলেও হজ্জে খানায় কাবা মক্কা মদিনা জিয়ারত নসিব করো মা বোন যারা পর্দার আড়ালে বসে আছে আল্লাহ পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও আয় আল্লাহ অসুস্থ থাকলে সুস্থ করে দাও নিঃসন্তানি যারা তাদের নেক সন্তানের মা বানাইয়া দাও শুধু কন্যা সন্তানের মা একটা পুত্র সন্তানের মুখ থেকে আম্মু ডাক শুনতে চায় তাদেরকে একটা হলিও নেককার পুত্র সন্তানকে খুশি করে দাও আমাদের প্রত্যেকের পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও ছেলে মেয়েদেরকে লেখাপড়ায় উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দাও যুবক যারা বেকার ঘুরছে তাদের হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও ব্যবসায়ী বাণিজ্যিক ভাইদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও চাকরিজীবীদের মান সম্মানের সাথে চাকরির মধ্যে বরকত দিয়ে দাও আমাদের সকলকে মরণের সময় জবানে কলেমা তৈবা জারি করে দিও পূর্ণ সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তৈবা দান করো চলার পথে সকল প্রকার আপদ বিপদ বালা মুসিবত হাদেসা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোর ডাকাত গুন্ড বদমাশ শত্রু দুশ্মনের হাত থেকে আল্লাহ হেফাজত করো রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিয়া আয় আল্লাহ আমার মাদ্রাসা সুলতান শাহী মাদ্রাসা তোমার অনেক বান্দারা দেশ বিদেশ থেকে আমার হাতে টাকা দিয়ে থাকে আয় আল্লাহ তাদের জন্য আমার খাস দরখাস্ত আমার মাদ্রাসার একজন ছাত্র শিক্ষক যদি জান্নাতি হয় কিয়ামতে তুমি আমার এ সকল দানকারী ভাইদেরকে তাদের সাথে জান্নাতি করে দিও দুনিয়ায় সকল আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করো রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم